নমস্কার বন্ধুরা, আমি online.com পাপাই প্রতিদিন মতো হাজির হয়েছি আর একটা নতুন আপডেট নিয়ে। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পাশ করে বসেছেন তাদের জন্য খুশির খবর। মাধ্যমিক পাশ যোগ্যতায় স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে MTS অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফের রিক্রুটমেন্ট বেরিয়েছে। অর্থাৎ যারা মাধ্যমিক পাস করে বসে আছেন তাদের জন্য খুশির খবর। মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য দুটো রিক্রুটমেন্ট পোস্ট বেরিয়েছে। তো বন্ধুরা, আমি এই ভিডিওটিতে নেক্সট স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিব কারা কোন পদের জন্য যোগ্যতা এবং কী কী কোয়ালিফিকেশান লাগবে, কী এসেন্সিয়াল যোগ্যতা লাগবে এবং কত টাকা খরচা হবে অ্যাপ্লিকেশনটি করতে এবং সিলেবাসটি কী আছে, সমস্ত কিছু বিস্তারিত ভিডিওটিতে আলোচনা করব। তো বন্ধুরা, যারা মাধ্যমিক পাস করেছেন তারা এই ভিডিওটি গুরুত্বপূর্ণ এবং মনোযোগ সহকারে দেখবেন, এবং যাদের জবের জন্য ওয়েট করে আছেন, জব অ্যাপ্লিকেশনের জন্য ওয়েট করে আছেন, তো বন্ধুরা আমি online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন। আর হ্যাঁ বন্ধুরা, যারা মাল্টিটাস্কিং অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের অর্থাৎ SSC আন্ডারে যারা মাল্টিটাস্কিং অ্যাপ্লাই করতে চান তারা এই ভিডিওটিকে খুবই মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, আসুন শুরু করছি এই ভিডিওটি। দেখুন বন্ধুরা, আমি অফিসিয়াল ওয়েবসাইট SSC অফিসিয়াল ওয়েবসাইট থেকে এই নোটিফিকেশানটি ডাউনলোড করেছি। এখানে দেখুন, এখানে কি বলা হয়েছে, নোটিফিকেশানটি অলরেডি মাল্টিটাস্কিং স্টাফ, নন টিচিং স্টাফ এবং হাবিলদার CBIC অ্যান্ড CBN এক্সামিনেশন 2021 অর্থাৎ 2022 সালে, আজকে গত দুদিন আগে 2021 সালের এক্সামিনেশন অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এবং হাবিলদার পদের জন্য অ্যাপ্লিকেশনটি বের হয়েছে। এখানে কি বলা হয়েছে, ডেট অফ সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন 22/3/2022 টু 30/4/2022, অর্থাৎ অলরেডি অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে এবং সেটি চলবে 30 এপ্রিল 2022 তারিখ অবধি, 22 সাল অবধি, অর্থাৎ 22/3/2022 সাল থেকে স্টার্ট হয়েছে, 22 তারিখ থেকে স্টার্ট হয়েছে এবং সেটি 30/4/2022 তারিখ অবধি চলবে। লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর রিসিভ অনলাইন অ্যাপ্লিকেশন 30/4/2022, লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফি পেমেন্ট 2/5/2022। তারপর দেখুন কি বলা হয়েছে, লাস্ট ডেট অ্যান্ড টাইম যারা অফলাইন চালান, যারা অফলাইনে টাকা জমা করবেন তাদের জন্য লাস্ট ডেট 3/5/2022, লাস্ট ডেট অফ পেমেন্ট থ্রু চালান, যারা চালানের থ্রুতে যারা পেমেন্ট করবেন ওয়ার্কিং ডেসের মধ্যে ব্যাংকে, তাদের লাস্ট ডেট হচ্ছে 4/5/2022। ডেট অফ উইন্ডো অ্যাপ্লিকেশন ফর কারেকশন অ্যান্ড অনলাইন পেমেন্ট অফ কারেকশন চেঞ্জ চার্জ, অর্থাৎ যারা অনলাইনে যাদের ভুল হয়েছে ফর্ম ফিল আপে তাদের জন্য কারেকশনের জন্য ডেট দেওয়া হবে, সেটি হচ্ছে 5/5/2022 টু 9/5/2022, এই তারিখের মধ্যে আপনারা আপনাদের ফর্মে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে কারেকশন করতে পারবেন। এবং এটি পেপার 1 পেপার 2 দুটো পদে বিভক্ত আছে এক্সামিনেশানটি, অর্থাৎ এই এক্সামটি দুটো পেপারে হবে, পেপার 1 এবং পেপার 2। পেপার 1 অর্থাৎ কম্পিউটার বেসড যে এক্সামটি হবে সেটা July 2022 হবে, এবং যারা পেপার 2 দেবে, যারা পেপার 1 পাস করবে, যারা পেপার 2 দেবে ডেসক্রিপটিভ, অর্থাৎ যেটা পেপার 2টা হচ্ছে বড় কোশ্চেন থাকবে, সেটা লাস্ট ডেট সেটা সেটা সময়টা পরে জানিয়ে দেওয়া হবে, টু বি নোটিফাইড লেটার। ঠিক আছে বন্ধুরা, তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন মাল্টিটাস্কিং স্টাফ হাবিলদার পদের জন্য যে অ্যাপ্লিকেশনটি বেরিয়েছে তারা সেটি কত তারিখ থেকে স্টার্ট হচ্ছে, কত তারিখ পর্যন্ত চলবে, সমস্ত কিছু বিস্তারিত আমি আলোচনা করে দিলাম। তারপর দেখুন, এখানে ভ্যাকেন্সির কথা বলা হয়েছে, এখানে ভ্যাকেন্সি কতগুলো আছে সেটা দেখুন, এখানে বলছি আমি, এখানে ভ্যাকেন্সি দেখুন, এখানে MTS পদের জন্য অর্থাৎ মাল্টিটাস্কিং পদের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন তাদের হচ্ছে ভ্যাকেন্সি ব্যাপারে বলা হয়েছে, এখানে পরবর্তীতে সেই ভ্যাকেন্সিটি ওরা জানিয়ে দেবে। তারপরে দেখুন, যারা হাবিলদার পদে অ্যাপ্লাই করবেন তাদের ভ্যাকেন্সিটা দেখুন 3603টি, অর্থাৎ 3603টি আপনাদের ভ্যাকেন্সি আছে, এই 3603টি ভ্যাকেন্সির মধ্যে অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, এবং MTS পদের জন্য যারা অ্যাপ্লিকেশনটি করবেন তারা পরবর্তীকালে ভ্যাকেন্সিটা জানিয়ে দেওয়া হবে কতটা ভ্যাকেন্সি আপনাদের এই পোস্টের জন্য আছে। তারপরে একটু স্ক্রল ডাউন করেছি, আমি দিচ্ছি কী কী এসেন্সিয়াল জিনিস সেগুলো আমি বিস্তারিত আপনাদের দেখিয়ে দেবো, সে বলে দেবো আপনার যাতে কোনো অসুবিধা না হয় অ্যাপ্লিকেশনটি করার সময়। দেখুন, আপনাদের এখন বয়স কত লাগবে, আপনাদের অ্যাপ্লিকেশনটি করতে কত বয়স লাগবে, দেখুন এখানে বলা হয়েছে এজ লিমিট 1/1/2022, 1/1/2022 হিসেবে আপনাদের বয়স কত হতে হবে। দেখুন এখানে বলা হয়েছে দ্য এজ লিমিট অফ দ্য পোস্ট অ্যাজ পার দ্য রিক্রুটমেন্ট রুলস অ্যান্ড ভেরিয়াস ইউজার ডিপার্টমেন্ট আর, অর্থাৎ বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী কত আপনাদের বয়স লাগবে। দেখুন কী বলা হয়েছে, 18-25 বছর লাগবে MTS পদের জন্য।
ঠিক আছে বন্ধুরা, যারা এমটিএস পদের জন্য অ্যাপ্লাই করবেন তারা 18-25 বছর বয়সের মধ্যে হতে হবে। দেখুন এখানে কি বলা হয়েছে, সেটি 2/1/1997 সাল থেকে 1/1/2004 সালের মধ্যে আপনাদের বয়স হতে হবে, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। এমটিএস এন্ড হাবিলদার পদের জন্য দেখুন এখানে বলা হয়েছে 18-27 বছর বয়স, সরি, এমটিএস পদের জন্য আপনাদের 18-25 বছর বয়স লাগবে, মনে রাখবেন। এমটিএস এবং হাবিলদার পদের জন্য আপনাদের 18-25 বছর বয়স লাগবে। তারপর নিচে কী বলা হয়েছে দেখুন, 18-27 ইয়ার ফর দ্য ক্যান্ডিডেট অফ হাবিলদার অ্যান্ড সিবিআইসি ডিপার্টমেন্ট অন রেভিনিউ অ্যান্ড ফিউ পোস্ট অফ এমটিএস। অর্থাৎ এখানে বলা হয়েছে বিভিন্ন এমটিএসের সামান্য কিছু পোস্টের জন্য এবং হাবিলদার সিবিআইসি অর্থাৎ ডিপার্টমেন্ট অফ রেভিনিউ এর জন্য আপনাদের 18-27 বছর মধ্যে বয়স হতে হবে। আপনারা হয়তো বুঝতে পেরেছেন, দেখুন আবার বলে দিচ্ছি, 18-25 বছর বয়সের মধ্যে এমটিএস এবং হাবিলদার পদের মধ্যে পদে যারা অ্যাপ্লাই করবে তাদের হতে হবে, অর্থাৎ তাদের বয়সটা 2/1/1997 সাল থেকে 1/1/2004 সালের মধ্যে হতে হবে, এবং 18-27 বছর বয়স হতে হবে যারা হাবিলদার এবং এমটিএস পদের কিছু কিছু পোস্টের জন্য, সেটি 18-27 বছর বয়সের মধ্যে আপনাদের হতে হবে। সেটা যখন অ্যাপ্লিকেশনটি করবেন তখন আপনারা বুঝতে পারবে, দেখতে পারবেন কতটা বয়স প্রয়োজন আছে সেখানে। তারপরে দেখুন নেক্সট আমি আলোচনা করে দিচ্ছি কি কি লাগবে। আপনারা যথারীতি আপনাদের কাস্টের ছাড় পেয়ে যাবেন, যারা এসসি আছেন 5 বছর, ওবিসি 3 বছর, অর্থাৎ যথারীতি যত ছাড় আছে সেই ছাড়টি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশন করার সময় বয়সের মধ্যে আপনারা পেয়ে যাবেন। তারপরে একটু স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে দিচ্ছি আপনাদের কী কী এসেনশিয়াল বিষয়। তারপরে দেখুন আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, অর্থাৎ আমি আগেই বলেছিলাম মাধ্যমিক পাস যোগ্যতায় অ্যাপ্লিকেশনটি করতে পারবেন, তবুও আমি আবার বলে দিচ্ছি, যারা মাধ্যমিক পাস করে আছেন অর্থাৎ দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাসড ম্যাট্রিকুলেশন এক্সামিনেশন ফর এক্সামিনেশন ফ্রম রিকগনাইজ বোর্ড, অর্থাৎ যে কোনো বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। মনে রাখবেন যারা মাধ্যমিক পাস করে আছেন তারা কিন্তু সবাই এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন আপনারা হাবিলদার এবং এমটিএস পদের জন্য। তো বন্ধুরা, এবং মনে রাখবেন সেই কোয়ালিফিকেশনটি অবশ্যই 30/4/2022 সালের অবশ্যই আগে হতে হবে, অর্থাৎ 30/4/2022 যে তারিখটা আছে তার আগে সমস্ত ডকুমেন্টসটা থাকতে হবে আপনাদের, সেই এসেনশিয়াল কোয়ালিফিকেশন অর্থাৎ মাধ্যমিক পাশের সমস্ত ডকুমেন্টস যেন 30/4/2022 আগে হয়, তাহলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবেন। তারপর একটু স্ক্রল ডাউন করে দিচ্ছি, নামিয়ে দিচ্ছি, আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোন ওয়েবসাইটে গিয়ে করতে পারবেন তাও দেখিয়ে দিচ্ছি, https ssc.nic.in, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা ফর্ম ফিল আপটি করতে পারবেন, অর্থাৎ পরিষ্কার কথায় স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে যে ওয়েবসাইটটি আছে সেই ওয়েবসাইটে গিয়ে আপনারা রেজিস্ট্রেশন করে লগ ইন করলেই তাহলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটি দেখতে পারবেন। তারপর বলা হবে, বলা হচ্ছে এখন অ্যাপ্লিকেশনটি করতে কত টাকা আপনাদের খরচা হবে, অর্থাৎ কত টাকা লাগবে। ফি পেয়েবল 100 টাকা, অর্থাৎ এখানে আপনাদের 100 টাকা খরচা হবে এই অ্যাপ্লিকেশনটি করতে। যারা জেনারেল কাস্টে আছেন তাদের জন্য 100 টাকা লাগবে, এবং যারা ওমেন, যারা মহিলা আছেন, এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। ভালো করে খেয়াল রাখবেন, যারা মহিলা আছেন তারা জেনারেল হলেও আপনাদের কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এবং যারা এসসি এসটি এবং পিডাব্লিউডি এবং এক্স সার্ভিসম্যান আছেন তাদের জন্য কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, এবং যারা ছেলে জেনারেল ক্যান্ডিডেট আছেন তারাই একমাত্র 100 টাকা লাগবে আপনাদের অ্যাপ্লিকেশন ফিসের জন্য। তারপরে একটু পর আপনাদের আপনি সিলেবাসটা সম্পর্কে আলোচনা করবো, একটু স্ক্রল ডাউন করে নিচ্ছি, নামিয়ে দিচ্ছি। আপনাদের পরীক্ষা সেন্টার আমি বলে দিচ্ছি, আপনাদের ওয়েস্ট বেঙ্গলের যারা পরীক্ষা দেবেন তাদের জন্য দেখুন কি কি সাব সেন্টারগুলো আছে, আপনারা পোর্ট ব্লেয়ার, জামশেদপুর, রাঁচি, তারপর হচ্ছে বহরমপুর, ভুবনেশ্বর, কটক, সরি এগুলো আপনাদের ওয়েস্ট বেঙ্গল, হ্যাঁ ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আছে। দেখুন ইস্টার্ন রিজনের মধ্যে দেখুন আন্দামান নিকোবর, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল আছে। তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের কোথায় আপনাদের পরীক্ষাটি হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল এবং নিকটবর্তী হচ্ছে গ্যাংটক আছে আপনাদের। তারপর হচ্ছে হলো এখানে কিন্তু শিলিগুড়িতে পরীক্ষা সেন্টার নেই। এক সেকেন্ড স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে দিচ্ছি,
না বন্ধুরা, শিলিগুড়িতে পরীক্ষা সেন্টার আছে। দেখুন এখানে নিচে কি বলা হয়েছে, শিলিগুড়ি, কল্যাণী, কলকাতা, এই তিনটা সেন্টারে আপনারা পরীক্ষা দিতে পারবেন। যারা নিকটবর্তী ওয়েস্ট বেঙ্গলের নিকটবর্তী কলকাতার কাছাকাছি বা নর্থ বেঙ্গলের কাছাকাছি আছেন, তাদের জন্য শিলিগুড়ি, কলকাতা, কল্যাণী, দুর্গাপুর, বর্ধমান, আসানসোল, এখানে গিয়ে আপনারা পরীক্ষার সেন্টার আপনাদের হতে আপনারা পরীক্ষা দিতে পারবেন। তারপর নিচের দিকে একটু স্ক্রল ডাউন করে নিচে নামিয়ে দিচ্ছি। এখন দেখুন সিলেবাস সম্পর্কে এখন একটু আলোচনা করব। দেখুন এই পরীক্ষাটি দুটি ভাবে ভাগে বিভক্ত, অর্থাৎ যারা MTS পরীক্ষা দেবেন তারা পরীক্ষাটি দুটি ভাগে বিভক্ত, পেপার ওয়ান এবং পেপার টু। পেপার ওয়ানটি হচ্ছে কম্পিউটার বেসড এক্সামিনেশন, মাল্টিপল চয়েস থাকবে, এবং পেপার টুটা হচ্ছে ডেসক্রিপটিভ টাইপের থাকবে। এবং যারা হাবিলদার পদে দিবেন তাদের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট ও ফিজিক্যাল টেস্ট এক্সট্রা আপনাদের এক্সামিনেশনটি আছে, সেটাও আপনাদের দিতে হবে। দেখুন এখানে প্রথম MTS পদের জন্য দেখুন কী বলা হয়েছে, MTS এবং হাবিলদার পদের জন্য কিন্তু এটা কিন্তু অ্যাপ্লিকেবেল। হাবিলদার এবং MTS দুটোর জন্যই কিন্তু এই পরীক্ষাটি পেপার ওয়ান পরীক্ষাটি দিতে হবে। দেখুন এখানে প্রথমে বলা হয়েছে জেনারেল ইংলিশ 25 নম্বরের মধ্যে 25টি কোশ্চেন থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স অর রিজনিং 25 নম্বরের মধ্যে 25টা কোশ্চেন থাকবে, তারপর হচ্ছে নিউমেরিক অ্যাপটিটিউড এখানে 25টা কোশ্চেনের মধ্যে 25টা কোশ্চেন থাকবে এবং 25 নম্বরের মধ্যে, এবং জেনারেল অ্যাওয়ারনেস অর্থাৎ 25টা কোশ্চেন থাকবে 25 নম্বরের মধ্যে। টোটাল আপনাদের 90 মিনিট আপনাদের টাইম থাকবে, এবং যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের 120 মিনিট টাইম থাকবে। মনে রাখবেন 90 মিনিট কিন্তু আপনাদের টোটাল টাইম থাকবে, এই 90 মিনিটের মধ্যে কিন্তু আপনাদের এক্সামটি দিতে হবে। মনে রাখবেন আর সমস্ত কোশ্চেনটি আপনাদের মাল্টিপল চয়েস টাইপের হবে, এবং আপনাদের কোশ্চেন প্যাটার্নটি অর্থাৎ কোশ্চেনটি ইংলিশ এবং হিন্দি এই দুটো এই দুটি ভাষাতে হবে, কোশ্চেন হিন্দি এবং ইংলিশটি। এবং মনে রাখবেন প্রতিটা কোশ্চেন ভুলে আপনাদের 0.25 নম্বর কাটা যাবে, অর্থাৎ আপনাদের নেগেটিভ মার্কিং আছে। ঠিক আছে বন্ধুরা, আজকে বুঝতে পেরেছেন কী কী আপনাদের সিলেবাসটি প্রয়োজন আছে। তবুও যারা বুঝতে পারবেন না, আমি ডিসক্রিপশন বক্সে এই আমি সিলেবাস লিঙ্কটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে মনোযোগ সহকারে সিলেবাসটি দেখতে পারেন। তারপরে দেখুন কী বলা আছে, পেপার টু অর্থাৎ ডিসক্রিপটিভ টাইপের কোশ্চেন থাকবে, শর্ট এসে, লেটার ইন ইংলিশ অর এনি ল্যাঙ্গুয়েজ ইনক্লুডেড ইন 8th Schedule অব কনস্টিটিউশন, অর্থাৎ এখানে বলা হয়েছে আপনাদের এসে এবং লেটার রাইটিং ইংলিশের তরফ থেকে থাকবে, অর্থাৎ এখানে 50 নম্বরের মধ্যে থাকবে, 25টা কোশ্চেন থাকবে, 25-25 করে 50 নম্বরের মধ্যে থাকবে, দুটো কোশ্চেন থাকবে, অর্থাৎ 25 নম্বর 25 নম্বর করে দুটো কোশ্চেন থাকবে, সেটা 50-এর মধ্যে হবে। অর্থাৎ এখানে এসে এবং লেটার রাইটিং হবে, এক্সামিনেশন পরীক্ষা হবে আপনাদের ডিসক্রিপটিভ টাইপে, দুটো কোশ্চেন থাকবে 25-25 করে অর্থাৎ 50-এর মধ্যে, টাইম থাকবে 45 মিনিট, আর যারা হ্যান্ডিক্যাপ আছেন তাদের জন্য থাকবে হচ্ছে 60 মিনিট। এবং এই এই পরীক্ষাটি আপনাদের পেন এবং পেপার মোডে হবে, অর্থাৎ খাতা কলমে আপনাদের সেই এক্সামিনেশনটি দিতে হবে। তো বন্ধুরা আসলে বুঝতে পেরেছেন আপনাদের সিলেবাসটি কী হবে। আমি এই সিলেবাসের পেজটি আমি আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা চাইলে আপনারা দেখে নিতে পারবেন। বিস্তারিত এখানে আলোচনা করছি না, বিস্তারিত আপনারা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET, অর্থাৎ যারা হাবিলদার পদের জন্য পরীক্ষা দেবেন তাদের জন্য ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট অর্থাৎ PET হবে, সেটা ওয়াকিং অর্থাৎ হাঁটা লাগবে আপনাদের 1600 মিটার ইন 15 মিনিট, অর্থাৎ 1600 মিটার আপনাদের হাঁটতে লাগবে 15 মিনিটের মধ্যে মেল ক্যান্ডিডেটের জন্য, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 1 কিলোমিটার 20 মিনিটের মধ্যে আপনাদের হাঁটতে লাগবে। সাইক্লিং অর্থাৎ সাইকেল চালাতে হবে আপনাদের 8 কিলোমিটার 30 মিনিটের মধ্যে, এবং ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 3 কিলোমিটার 25 মিনিটের মধ্যে। তো বন্ধুরা এই ফিজিক্যাল টেস্টটি আপনারা হয়তো বুঝতে পেরেছেন আপনাদের কী কী লাগবে। তারপরে দেখুন আপনাদের হাইট এবং চেস্টের ব্যাপারে বলেছি, মেল ক্যান্ডিডেটের জন্য আপনাদের হাইট কত লাগবে, 157.5 সেন্টিমিটার, রিল্যাক্সেবল 5 সেন্টিমিটার, অর্থাৎ যারা গোর্খা, আসামিস এবং গোয়ালেস এবং মেম্বার্স অফ শিডিউল ট্রাইব অর্থাৎ হচ্ছে ST আছেন, যারা আসামিস, ST, গোর্খা, গোয়ালেস যারা আছেন তাদের ক্ষেত্রে 5 সেন্টিমিটার আপনাদের হাইটে ছাড় পেয়ে যাবেন মেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং চেস্ট হচ্ছে 76 সেন্টিমিটার, অর্থাৎ না ফুলিয়ে 76 সেন্টিমিটার আপনাদের অবশ্যই হতে হবে, আপনাদের ফুলিয়ে 5 সেন্টিমিটার এক্সট্রা আপনাদের চেস্ট ফুলিয়ে দেখাতে হবে, অর্থাৎ আপনাদের না ফুলিয়ে 76 সেন্টিমিটার লাগবে, এবং ফুলিয়ে 76+5 অর্থাৎ 81 সেন্টিমিটার লাগবে। ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে 152 সেন্টিমিটার আপনাদের
হাইট লাগবে 152 সেন্টিমিটার আপনাদের হাইট লাগবে এবং হচ্ছে এবং ওয়েট লাগবে হচ্ছে 48 কেজি। মনে রাখবেন আপনাদের ফিমেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়েট ব্যাপার আছে, আপনাদের ওয়েট লাগবে 48 কেজি এবং আপনাদের হাইট 152 সেন্টিমিটারের মধ্যে হতে হবে। আশা করি সমস্ত কিছু আপনারা আমি বুঝিয়ে দিলাম, আপনাদের কি সিলেবাসটি আছে এবং কি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে, কত টাকা আপনাদের খরচা হবে সমস্ত কিছু বিস্তারিত হয়তো বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো বিষয় আমার দ্বারা ভুল হয়ে থাকে বা কোনো বিষয় যদি আপনাদের বুঝতে চান তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, তাহলে আমি অবশ্যই আপনাদের কমেন্টে রিপ্লাই দেব। এবং হ্যাঁ বন্ধুরা, আপনারা কী করে অ্যাপ্লাই করবেন সেই সম্পর্কিত একটু ধারণা আমি দিয়ে দিচ্ছি। দেখুন এখানে একটা ডেমো দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা বাড়িতে বসে ফর্ম ফিল আপটি করতে পারবেন। একটু ওয়েট করবেন, আমি স্ক্রল ডাউন করে নিচে নামে দিচ্ছি, একদম নিচের দিকে এই ডেমোটি আছে, সেখান থেকে আপনারা দেখিয়ে দেবো। প্রথমে বলে দিচ্ছি আপনারা কোনো ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপটি করবেন। আমি এখানে দেখুন কী বলা হয়েছে, SSC NIC ডট ইন এই ওয়েবসাইটে আসবেন, এমন একটা পেজ খুলে দেবে। এখানে দেখবেন হচ্ছে নিউ ইউজার রেজিস্ট্রেশন নাও, আর হচ্ছে এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড আছে। যারা মনে রাখবেন গততে SSC অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনে যে কোনো অ্যাপ্লাই যারা করে আছেন, অর্থাৎ গততে যারা স্টাফ সিলেকশন কমিশনে অ্যাপ্লাই করে আছেন, এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা লিখে এখানে ক্যাপচার কোডটা দিয়ে এখন লগ ইন করলেই কিন্তু আপনারা ফর্ম ফিল আপে পেজে পৌঁছে যাবেন। এবং যারা যাদের নেই তারা নিউ ইউজার অপশনটাতে এখানে রেজিস্ট্রেশন অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে এমন একটা পেজ খুলে দেবে, পেজ খোলার পর এখানে যারা আধার কার্ড আছে তাদের আধার কার্ড ইয়েস করে আধার কার্ড নম্বর দিয়ে দেবেন। তারপর হচ্ছে টাইপ হচ্ছে এখানে ভোটার কার্ড দেবেন না, এখানে আধার কার্ড টাইপটা দিয়ে দেবেন। দেওয়ার পর হচ্ছে আধার কার্ড নম্বরটা দেবেন, তারপর এখানে আপনাদের নাম লিখবেন এবং সেই নামটি আবার ভেরিফাই করবেন, আবার লিখবেন। তারপর হচ্ছে আপনি নাম চেঞ্জ করেছেন কি না কোনো গততে সেটা নো করবেন। এখানে নো করার পর দেখুন এখানে বাবার নাম লিখবেন, তারপর হচ্ছে ভেরিফাই ফাদার নেম, আবার ফাদার নেম লিখবেন, মাদার্স নেম লিখবেন এবং হচ্ছে ভেরিফাই মাদার্স নেম লিখবেন, অর্থাৎ দুবার করে আপনাদের নামগুলো অবশ্যই লিখবেন। মনে রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন, ফাদার্স নেম দুবার লিখতে হবে, মার নাম দুবার লিখতে হবে, বাবার নামের জায়গায় মার নাম এভাবে লিখে দেবেন না, লিখলে কিন্তু ভুল হবে, আপনাদের কারেকশনের সময় কিন্তু অসুবিধা হবে। আপনাদের কারেকশন অবশ্যই ডেট দেওয়া আছে, সেটা আবার প্রিভিয়াস যে ভিডিওতে আমি বলে দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন। ডেট অফ বার্থ দেখুন আপনাদের কী বলা হয়েছে, এখন ডেট অফ বার্থ লিখবেন, আবার ডেট অফ বার্থ লিখবেন, ভেরিফাই করবেন। তারপরে ম্যাট্রিকুলেশন বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে আপনারা মাধ্যমিক পাস করেছেন সেখানে এই বোর্ডটি সিলেক্ট করে নেবেন। তারপরে বোর্ডের যে রোল নাম্বারটি আছে রোল এবং নম্বর একসাথে এখানে লিখে দেবেন রোল নাম্বারটি, এবং ভেরিফাই রোল নাম্বার একসাথে লিখে দেবেন রোল নাম্বারটি। দেওয়ার পর এখানে কত সালে পাস করেছেন আপনারা, মেল ক্যান্ডিডেট ফিমেল ক্যান্ডিডেট, আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশান কী আছে সেটা আপনারা সিলেক্ট করে দেবেন, মোবাইল নাম্বারটি লিখে দেবেন, ইমেল আইডিটা এখানে লিখে দেবেন এবং ভেরিফাই ইমেল আইডিটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখুন সেভ অপশনটাতে ক্লিক করে দেবেন, সেভ অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখুন নেক্সট পেজ খুলে যাবে, পেজ খোলার পর আপনার কোন ক্যাটাগরি অন্তর্গত সেটা লিখবেন, তারপর ন্যাশনালিটি সিটিজেন অফ ইন্ডিয়া লিখবেন। এখন দেখুন আইডেন্টিফিকেশান মার্কস অর্থাৎ এখানে শনাক্তকরণ চিহ্ন, আপনাদের শনাক্তকরণ যে কোনো একটা চিহ্ন এখানে লিখে দিবেন, অর্থাৎ আপনার হাতে পায়ে কাটা চিহ্ন বা তিল যেটা থাকবে সেটা এখানে লিখে দেবেন। তারপরে দেখুন এখানে হ্যান্ডিক্যাপ যারা আছেন ইয়েস করবেন, যারা আছেন নো করবেন। এখানে তারপর নিচে অ্যাড্রেসটা ক্ষেত্রে লেখা আছে, এখানে অ্যাড্রেসটার ক্ষেত্রে এখানে আপনার ভিলেজ পোস্ট বা ওয়ার্ড যেটা আছে সেটা লিখে দিবেন, আপনার কোন স্টেটে আন্ডারে আছে সেটা লিখে দেবেন, ডিস্ট্রিক্ট আন্ডারে কোট আছে লিখে দিবেন এবং সেখানে পিনকোড নাম্বার লিখে দেবেন। এবং যদি আপনাদের প্রেজেন্ট পার্মানেন্ট সেম অ্যাড্রেস হয় এখানে ইয়েস করে দেবেন, সমস্ত কিছু এখানে একবারে চলে আসবে। আসার পর এখানে আপনারা নেক্সট অপশনে ক্লিক করে দেবেন, নেক্সট অপশনে ক্লিক করার পর এই পেজটি চলে আসবে, এখানে অ্যাগ্রি অপশনে ক্লিক করে ফাইনাল সাবমিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে মোবাইলে একটা ওটিপি চলে আসবে, মনে রাখবেন যারা এটা নিউ রেজিস্ট্রেশন করছেন তাদেরটা এতটুকু নিউ রেজিস্ট্রেশনের সময়, এবং মনে রাখবেন ওটিপিটা এখানে দিয়ে দেবেন, দেওয়ার পর আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে। এবং যারা পার্ট টু অর্থাৎ এখানে দেখুন এখানে সেকেন্ড পার্ট আসছে, মনে রাখবেন যারা রেজিস্ট্রেশন করবেন তারা আগের অংশটা করবেন, এবং যারা রেজিস্ট্রেশন করবে করা আছে গততে তাদের ক্ষেত্রে বলছি এখানে দেখুন এখানে আগেরটা চলে আসছে, এটা বাদ দিয়ে করছি। হ্যাঁ এখানে যারা সেকেন্ড অপশনটাতে ক্লিক করবেন, মনে রাখবেন যারা ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে যারা লগ ইন করবেন তারা এমন একটা পেজ দেখতে পারবেন। দেখুন আগের থেকে এখানে সব ফিল করা আছে, আগে যারা ফর্ম ফিল আপ করে আছেন সমস্ত কিছু এখানে ডিটেলস দেখতে পারবেন। দেখার পর এখানে আপনারা
এক্সামিনেশন সেন্টার এখানে চুজ করে দিবেন। আমি বলেছি যারা ওয়েস্ট বেঙ্গল আছেন, শিলিগুড়ি, কলকাতা, এগুলো আছে অপশন, এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর তিনটা অপশনই ক্লিক করবেন, মনে রাখবেন তিনটা আলাদা আলাদা অপশন ক্লিক করবেন। আপনাদের নিকটবর্তী যে যে পরীক্ষা সেন্টারগুলো আছে সেটা ভালো করে দেখে নেবেন, সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর এখানে নেক্সট অপশনে ক্লিক করবেন। এখানে দেখুন এখানে সব হ্যান্ডিক্যাপ না থাকলে এখানে সব নো করে দিবেন, এখানে নো করে দিবেন। আপনার সাইবার দরকার নেই, নো করে দিবেন। আর যারা এজ রিল্যাক্সেশন, মনে রাখবেন যারা বয়সের মধ্যে আছেন তাদের এজ রিল্যাক্সেশনের প্রয়োজন নেই, নো করে দিবেন। যাদের এজ রিল্যাক্সেশনের প্রয়োজন আছে অর্থাৎ যারা এসসি ওবিসি আছেন তারা ইয়েস করে দিবেন, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ আছেন ইয়েস করে দিবেন। ইয়েস করার পরে দেখুন এখানে এখানে দেখুন বিভিন্ন আপনাদের পোস্ট কোড আছে বিভিন্ন, ঠিক আছে বন্ধুরা, এটা ঠিকঠাক মতো দেখে নেবেন। আপনারা অ্যাপ্লাই করার সময় কিন্তু এটা কিন্তু লাগবে। দেখুন এখানে স্টেটস সব দেওয়া আছে, কোথায় কোথাকার কোথার মানে এমটিএস বা বিভিন্ন পোস্ট কোন কোন রাজ্যের সেই সমস্ত কিছু এখানে বিস্তারিত দেওয়া আছে। এটা দেখে দেখে আপনারা নিচের দিকে দেখুন, এখানে দেখুন এখানে পোস্ট কোড আছে, এখানে এই পোস্ট কোডটা এখানে দিয়ে দেবেন। মনে রাখবেন এখানে কী বলা হয়েছে, ফিল দ্য অল দ্য প্রিফারেন্স ম্যান্ডেটরি, হাউ এভার ইফ ওয়ান্ট টু গিভ লিমিটেড প্রিফারেন্স দেন এক্স। অর্থাৎ এখানে বলা হয়েছে আপনারা যে যে প্রিফারেন্সটি দেবেন অর্থাৎ 12, 31, 55, 65, 71 এই যে মানে আপনারা প্রিফারেন্সগুলো এখানে লিখবেন। লেখার পর মনে রাখবেন যদি অন্যান্য প্রিফারেন্স যদি না দিতে চান তাহলে আপনারা সমস্ত প্রিফারেন্সগুলি এক্স এক্স এক্সেস করে অর্থাৎ কাটা কাটা চিহ্ন দিয়ে এক্স এক্স চিহ্ন দিয়ে আপনারা এখানে ফিল করে দেবেন, ঠিক আছে বন্ধুরা। দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি, ধরুন 12 পোস্ট কোড, এই পোস্ট কোডটি আপনারা এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চান চণ্ডীগড় এমটিএস, তাহলে হচ্ছে 12 নম্বরটি এখানে লিখবেন, এখানে লিখবেন ফার্স্ট প্রিফারেন্স। মনে রাখবেন এটা কিন্তু প্রিফারেন্স অর্থাৎ এক দুই দিন করে এটা প্রিফারেন্স, এটা প্রথম প্রিফারেন্স, দ্বিতীয়, তৃতীয় অর্থাৎ আপনাদের প্রথম চয়েস যেটা সেটা এখানে প্রথমেই লিখবেন, দ্বিতীয় তৃতীয় এরকম করে আপনারা স্টেপ বাই স্টেপ লিখে নেবেন। তার উপরে দেখুন এখানে সমস্ত কিছু বিবরণ দেওয়া আছে, এখান থেকে আপনারা কিন্তু সমস্ত দেখে এখানে লিখবেন। মনে রাখবেন এটা এসেনশিয়াল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়, এটা কিন্তু মনোযোগ সহকারে করবেন। হায়েস্ট কোয়ালিফিকেশন, আপনাদের হায়েস্ট কোয়ালিফিকেশন কোনটা আছে সেটা আপনি সিলেক্ট করে দেবেন। এবং এখানে মাধ্যমিক যোগ্যতা যেহেতু হচ্ছে এখানে স্ট্রেন্থ স্ট্যান্ডার্ড নিচের দিকে স্ট্রেন্থ সিলেক্ট করে এখানে স্ট্যাটাস পাসে ক্লিক করে এবং পাসিং ইয়ার কত সালে পাস করেছে সেটা ক্লিক করে স্টেট এবং বোর্ড নেম সিলেক্ট করে রোলটা লিখে দেবেন, রোল নাম্বার অর্থাৎ রোল নাম্বার একসাথে লিখে দেবেন এবং পার্সেন্টেজ কত পেয়েছেন সেটা লিখে দেবেন। তারপরে 22 নম্বরটা এখানে ইয়েস ও নো করতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা সেটা করে এখানে আপনাদের দেখুন এখানে ছবি এবং সিগনেচার অপশন চলে আসবে। এখানে ছবি সেক্ষেত্রে বলে দেবো আপনাদের অবশ্যই নতুন ছবি আপনাদের হতে হবে, 23শে ডিসেম্বর 2021 সালের আগের ছবি কিন্তু এখানে চলবে না, ঠিক আছে বন্ধুরা। এখানে আপনাদের 23শে ডিসেম্বর 2021 সালের পরের ছবি কিন্তু এখানে আপনারা আপলোড করতে হবে এবং সিগনেচার আপলোড করতে, ছবিটা 20 থেকে 50 কেবির মধ্যে, সিগনেচারটা 10 থেকে 20 কেবির মধ্যে আপলোড করতে হবে। মনে রাখবেন এখানে ছবির ওপরে কোনো ডেট লিখতে হবে না, তবে হ্যাঁ বন্ধুরা আপনারা 23শে ডিসেম্বর 2021 সালের নিউ রিসেন্ট ছবিটা কিন্তু এখানে আপলোড করবেন, তার আগের ছবিটা। তারপর এখানে ক্যাপচার করতে ভিউ অপশনে ক্লিক করে অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ছবির স্যাম্পল দেখিয়ে দিয়েছে, ক্লিক করার পর ফাইনাল সাবমিট আপনারা ওটিপি দিয়ে করে নেবেন। তো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন আপনাদের কী কী কীভাবে ফর্ম ফিল আপটি করবেন এবং কী কী শিক্ষাগত যোগ্যতা লাগবে। তো বন্ধুরা আমি online.com পাপাই, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, যাতে পরবর্তীকালে জব রিলেটেড ইনফরমেশন এবং অ্যাডমিশন রিলেটেড ইনফরমেশন আপনাদের মোবাইলে অতি সহজে চলে আসে। তো বন্ধুরা আজকে এতটুকুই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।